শুভ সকাল বন্ধুরা, আজকে আমি যাচ্ছি হচ্ছে জাম্বারলেস, যেটা হচ্ছে ম্যানিলা শহর থেকে 200 কিলোমিটার দূরে। জাম্বারলেস হচ্ছে এই জায়গার একটা প্রভিন্স, আর এটা একটা ট্যুরিস্ট স্পট বলা যেতে পারে, যেটা হচ্ছে ম্যানিলা থেকে একটু কাছাকাছি হয়, সবাই ড্রাইভ করে যেতে পছন্দ করে নর্মালি। তো আজকে আমি ড্রাইভ করে যাব ওই জায়গায়। আজকে একটা গাড়ি রেন্টে নিয়েছি, সেটা হচ্ছে সেলফ ড্রাইভিংয়ের জন্য। আশা করি অনেক কিছু, অনেক ভিডিও শেয়ার করবো আপনাদের সাথে, সবার কাছে ভালো লাগবে, সাথে থাকুন। হ্যালো এভরিওয়ান, সো এখন আসলাম 60 কিলোমিটারের মতো হবে, 60-70 কিলোমিটার আই থিঙ্ক। আসলাম ব্রেকফাস্ট করার জন্য, যাওয়ার পথে ব্রেকফাস্ট করে নিলাম এই জায়গা থেকে। এখন যাব সুবিক, সুবিক থেকে তারপর যাব আমরা জাম্বারলেস। তো সুবিকে ওই জায়গায় একটা সাফারি পার্ক আছে, ওই জায়গায় যাব, দেখা যাক কি হয়। সো লেটস গো। প্রায় 3 ঘন্টার মতো ড্রাইভিংয়ের পর আসলাম জুবিক সাফারি পার্কে। এই জায়গায় কিছুক্ষণ থাকবো। সাফারি পার্কে আমি কখনো যাই নাই আগে, বাংলাদেশে থাকতেও যাই না। বাংলাদেশে গাজীপুরে একটা সাফারি পার্ক আছে, ওই জায়গায় যাওয়া হয় নাই বা অন্য কোনো সাফারি পার্কে যাওয়া হয় নাই। তো এই জায়গায় আশা করি ভালো লাগবে। হচ্ছে গাড়ি যেটা দিয়ে আসলে ওই লায়ন আর হচ্ছে টাইগার দেখতে নিয়ে যায়। সো আমাদেরকে বলছে টিকিট নেওয়ার জন্য, ওই জায়গায় হচ্ছে টিকিটের বুথ। সো টিকিট নিব, তারপর যাব। টিকিট নিলাম, টিকিটের প্রাইস হচ্ছে দুইজনের জন্য 1700 পেসো। এখন ওরিয়েন্টেশন নিতে হবে এই জায়গায়, দেখি ওরিয়েন্টেশনে কি বলে। It's allowed? Taking video? It's fine? It's okay. What's your name? My name is Jake Ryan. Okay. Welcome to the happiest place of Big Safari. So, what is your name, sir? Piyash. Piyash, nice to meet you, sir. Nice to meet you too. Okay, please have a seat. We have a short orientation about the call. Okay. So, এখানে একটা শর্ট ওরিয়েন্টেশন হবে। Let's wait for it. তারপর হয়তো আমরা যাবো ভিতরে। The highlights of your tour, the Tiger Safari ride. So from the Tiger Safari ride, you are going to ride to our customized safari jeepney and you are going inside to the hunting ground of the tiger. So বাঘের সাথে ছবি তুলবো, আশা করি বাঘ ফ্রেন্ডলি, কোনো ক্ষয়ক্ষতি হবে না। Let's see. Okay, who want to hold Baro? Who want to feed the tiger? No. Feed the tiger, me. Here. Yeah. Switch. I don't want to do this. Okay, eyes on the camera. 1, 2, 3, One more. Last shot. Okay, here, sir, smile. Okay. Aslam, bagger area te. এই জায়গা হচ্ছে, এই গাড়িগুলো দিয়ে নিয়ে যাবে আমাদের। 15 মিনিট অপেক্ষা করতে হবে, তারপর চলে এসছি। গাড়িতে উঠলাম, এখন টাইগার দেখতে যাবো। পিচ্ছে আছে, খুব এক্সাইটেড দেখে বোঝা যাইতেছে। ওই যে দেখা যায় বাঘ, এই এই
saying hi. Mamaya naman din sa tapat ng water. They're feeding now. Talaga nakatayo lang siya dyan, kuya. Opo. Isa po na gamagamit dito. বাঘ দেখে আসলাম, এখন দেখবো সিংহ। চলেন আমাদের সাথে, দেখা যাক। কিন্তু এই জায়গায় যে একটা জিনিস মনে হলো যে বাঘ ওরা আসলে বড় একটা খাঁচার মতো করে ওইটার মধ্যে মানে রেখে তারপর হচ্ছে মানুষকে নিয়ে গাড়ি দিয়ে তারপর দেখায়। তো এই জায়গায় দেখি সিংহের কি অবস্থা। ও সিংহ, সিংহ ছাড়া না, সিংহ সব খাঁচায়। ও আচ্ছা, সিংহগুলা সব খাঁচার ভিতরে, তো ওই রকম লাইনের মতো যেরকম চাইছিলাম যে জঙ্গলের মধ্যে থাকবে, পরে দেখবো, ওই রকম না, সবগুলো শুয়ে রয়েছে। তো সাফারি পার্ক থেকে বিদায় নিচ্ছি এখন। এই জায়গায় বাঘ আর হচ্ছে সিংহের সাথে কিছুক্ষণ সময় পাস করলাম, আর এই জায়গায় বাঘের সাথে একটা ছবি তুলছি, এই ছবিটা দিছে ফ্রেম করে দিছে, সো ইটস গুড। আর এখন যাব আমরা আমাদের রিসোর্টে জাম্বালেস, সো লেটস গো। সুবিক থেকে 2 ঘন্টা ড্রাইভিংয়ের পর আসলাম রিসোর্টে, রিসোর্টের রুম নিয়ে নিলাম। এটা হচ্ছে আমাদের রিসোর্টের ফ্রন্ট ভিউ, খুবই সুন্দর। কালকে হয়তো আমরা ওই আইল্যান্ডে যাব, আর এই জায়গায় কিছু ছোট ছোট আইল্যান্ড আছে, ওই আইল্যান্ড ঘুরবো, ঘুরে দেখবো।